আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে যা বলল পশ্চিমারা, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। আরেকবার যে সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী, সিপিডিকে যেভাবে এক হাত নিলেন ওবায়দুল কাদের, যেসব বিষয়ে আওয়ামী লীগের কাছে জানতে চেয়েছে ইইউ, ব্যাংকে লোপাটের প্রকৃত চিত্র আরও ভয়াবহ, ভারতকে যে হুঁশিয়ারি দিলেন রিজবি, আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী, হেফাজতে ঢাকার সমাবেশে স্থগিতের নেপথ্যে যে চার কারণ, বিদেশে যে মন্ত্রী 2,312 কোটি টাকার ব্যবসা টিআইবি, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, কেন নৌকা প্রতীকে ভোট চাইলেন বিএনপি নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে যা বলল পশ্চিমারা, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দেশ বিদেশে চলছে নানা ধরনের বিশ্লেষণ। ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকরাও এই নির্বাচনের দিকে রাখছেন তীক্ষ্ণ নজর। পশ্চিমা কিছু কূটনীতিকের পর্যবেক্ষণ হলো বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতার অভাব রয়েছে এবং ভোটারদের হাতে প্রতিনিধি বেছে নেওয়ার প্রকৃত বিকল্প নেই, ফলে আগামী 7 জানুয়ারির ভোটে জয় হবে আওয়ামী লীগের। ঢাকায় পশ্চিমা কয়েকটি দেশের দূতাবাস সূত্রে জানা যায়, ভোটের তফসিল ঘোষণার পর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা প্রতিবেদন বানিয়েছে। এর মধ্যে প্রতিবেদন পাঠিয়েছে নিজ নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই সব দেশের কয়েকজন কূটনীতিকের সঙ্গে কথা বলে জানা যায় তারা সবাই প্রায় একই রকম পর্যবেক্ষণ দিয়েছেন, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি কেউ। সব রাজনৈতিক দলকে রাজি করিয়ে বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে না পারায় আক্ষেপ রয়েছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। ইইউভুক্ত দেশের এক কূটনীতিক বলেন, রাজনীতিতে বহুত্ববাদ, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ড সবার মেনে চলা উচিত। নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা আরেক কূটনীতিক সমকালকে বলেন, যেভাবে নির্বাচন হচ্ছে তাকে ক্ষমতাসীন দলের যোগ্য প্রার্থী বাছাই বললে খুব একটা ভুল হবে না, কারণ পুরো বিষয়টি যেভাবে সামনে এসেছে তাতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই তাদের একজন নৌকা প্রতীক পেয়েছেন, আরেকজন পাননি। নিউজ সোর্স বাংলা ইনসাইডার তারেক জিয়ার অপরিণামদর্শী এবং ভুল নেতৃত্বের কারণে কি বিএনপি আজ কোণঠাস অবস্থায়? আপনার মূল্যবান মতামত দিয়ে শূন্য কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আরেকবার যে সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী, দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একমাত্র নৌকা ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়। তিনি বলেন, আপনাদের সেবা করার আরেকটি বার সুযোগ চাই, এই জানুয়ারি সকালবেলা উঠে ভোট দিতে যাবেন, নৌকা মার্কায় ভোট দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারাগঞ্জের পথসভায় আরও বলেন, নৌকা উন্নয়নের মার্কা, নৌকায় ভোট দিয়েছেন বলে স্বাধীনতা পেয়েছেন, মানুষের জীবন মান রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, নৌকা মার্কায় ভোট দিয়েছে বলে চিকিৎসা সেবা দৌড়গোড়ায় পৌঁছেছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 2018 সালেও আমি এই মাঠে এসেছিলাম, নৌকায় ভোট দিয়েছিলাম বলে তারাগঞ্জ, বদরগঞ্জ, উত্তরবঙ্গে মঙ্গা দুর্ভিক্ষ নেই, শেখ মুজিব আমার বাবা, দেশ দিয়েছেন, পরিচয় দিয়েছেন, আমরা উত্তরবঙ্গ সহ গোটা দেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করেছি, আপনাদের তারাগঞ্জ বদরগঞ্জেও এখন আর কেউ গৃহহীন নেই। নিউজ সোর্স কালবেলা অনলাইন। দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় কে কে ক্ষমতা দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সিপিডিকে যেভাবে এক হাত নিলেন ওবায়দুল কাদের। সেন্টার ফর পলিসি ডায়ালগ জানিয়েছে, গত 15 বছরে বাংলাদেশের ব্যাংক খাতে থেকে অবৈধভাবে 92,000 কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ গত জাতীয় বাজেটে 12%-এরও বেশি এবং বর্তমান বাজেট ঘাটতি মেটাতে সহজে ব্যবহার করা যেত। সিপিডি ঢাকায় শনিবার এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানায়। সিপিডির মতে, প্রধান ধারার সংবাদ মাধ্যম প্রকাশিত 24টি অনিয়মের ঘটনার মাধ্যমে এই অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঋণের খেলাপিদের ঋণ পুনর্তফসিল, রাজনৈতিক যোগসাজশের মাধ্যমে ঋণ বিতরণ, দুর্নীতির মাধ্যমে ঋণ বিতরণ এবং ব্যাংকের অভ্যন্তরীণ দুর্নীতি। সিবিটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বর্তমান অর্থনৈতিক সংকট এবং সম্ভাব্য সমাধানের পথ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। ফাহমিদা খাতুন বলেন, এই অবৈধ অর্থ লুটপাটের কারণে ব্যাংকিং খাতের সুশাসন ব্যাহত হয়েছে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, এই অর্থ লুটপাট বন্ধ করতে হলে ব্যাংকিং খাতে শক্তিশালী নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা চালু করতে হবে, এছাড়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আওয়ামী লীগ সরকারের সময় গত 15 বছরে ব্যাংক খাত থেকে 92,000 কোটি টাকা লোপাটের অভিযোগ তুলেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
তবে সংস্থাটির এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন অভিযোগ তোলায় সিপিডির তীব্র সমালোচনা করে ওই টাকার সন্ধান চেয়েছেন তিনি। নিউজ সোর্স যুগান্তর। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যেসব বিষয় আওয়ামী লীগের কাছে জানতে চেয়েছে ইইউ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং আগামী সংসদের সম্ভাব্য বিরোধী দল সহ বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগের কাছে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ প্রতিনিধিরা আওয়ামী লীগের প্রতিনিধি দলের বক্তব্য শুনেছেন। জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতা, এই নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, নির্বাচনটা আমাদের করতে হয়েছে। 27টির মতো দল আছে, 1896 জন প্রার্থী আছেন, এসব বিষয়ে তারা পজিটিভলি নিয়েছেন। ওবায়দুল কাদের বলেন, আমাদের নির্বাচনের সামনে রেখে তাদের যে দায়িত্ব, তারা আসলে বলার চেয়ে শুনতে আগ্রহী ছিলেন বেশি, তারা তেমন মন্তব্য করতে চাননি, আমরাও ইনসিস্ট করিনি, আমরা আমাদের নির্বাচন নিয়ে কথা বলেছি, বিএনপি কেন আসেনি। ইইউ প্রতিনিধিরা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে জানতে চেয়েছেন জানিয়ে সাধারণ সম্পাদক বলেছেন, তারা বলেছেন আওয়ামী লীগের লোকজনই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কিনা, বাইরের কে কে আছেন, অনেকেই কি বিএনপি থেকে এসে প্রার্থী হয়েছেন, স্বতন্ত্র শুধু আওয়ামী লীগের না, এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের জবাব দিয়েছি, তারা সেটা শুনেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন পাবে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছেন ব্যাংক লোপাটের প্রকৃত চিত্র আরও ভয়াবহ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির রিপোর্টে 15 বছর ব্যাংক থেকে 92,000 কোটি টাকা লুটপাটের কথা বলা হয়েছে, তবে এটি আংশিক চিত্র, প্রকৃতি তথ্য আরও ভয়াবহ। এ টাকার বড় অংশই বিদেশে পাচার হয়েছে, এগুলো আর ব্যাংকে ফেরত আসবে না, এই বাস্তবতা মানতে হবে। যুগান্তরের সঙ্গে আলাপকালে দেশের শীর্ষ 3 অর্থনীতিবিদ এসব কথা বলেন। তাদের মতে ক্রমে ঋণ নিয়ে জাল জালিয়াতি বাড়ছে, মূল কারণ হল সরকারের ভুল নীতি। এই ভুল নীতির কারণে অপরাধীরা সুবিধা পেয়েছে, আর এ ধরনের ঘটনা অপরাধী এবং নীতি নির্ধারক সভার জন্য লাভজনক, ফলে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা বলছেন, এই ধরনের ঘটনা বন্ধে সরকারের উচ্চ পর্যায় থেকে রাজনৈতিক সদিচ্ছা জরুরি, না হলে আপাতত এর কোনো সমাধান নেই। যারা এসব মন্তব্য করেছেন তারা হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডাক্তার এ বি মির্জা আজিজুল ইসলাম, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডাক্তার আহসান এইচ মনসুর এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ডাক্তার মইনুল ইসলাম। ভারতকে যে হুঁশিয়ারি দিলেন রিজভি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন, দেশে বিএনপি সহ বিরোধী দলগুলোকে বাদ দিয়ে পাতানো নির্বাচনের মদতদাতা ভারত। মঙ্গলবার সন্ধ্যায় এক ভার্চুয়াল ব্রিফিং এ তিনি এই অভিযোগ করেন। বিএনপির এ নেতা বলেন, প্রতিবেশী দেশের আমলা, সাংবাদিক সহ পেশাজীবীরা বাংলাদেশে এসে একদলীয় নির্বাচনের পক্ষে সাফাই গাইছেন, আর আওয়ামী লীগ বাংলাদেশকে নির্বাচনবিহীন রাষ্ট্রে পরিণত করছে। দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ নাশকতার ঘটনায় বিএনপিকে জড়িয়ে কল্পিত নাটক সাজাচ্ছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক বিশ্বকে দেখাতে সরকারের ভোট নাটকের সব আয়োজন ভেস্তে যাবে। নির্বাচন ঘিরে সারা দেশে সহিংসতা হলেও কমিশন নীরব এবং কেবল বিএনপিকে শায়েস্তা করার হুমকি দিচ্ছে। কারাগারে গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের মৃত্যু নিয়ে প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার খবর। আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী। একজন স্বতন্ত্র প্রার্থী ও একজন সাবেক সংসদ সদস্যের সাথে একজন সরকারি কর্মকর্তার মধ্যকার ফাঁস হওয়া মোবাইল কথোপকথনের বরাত দিয়ে এই খবরটি করা হয়েছে। এতে মেহেরপুর এক আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানকে ওই কথা বলতে শোনা যায়। খবরে বলা হয়েছে, তিনি একজন সরকারি কর্মকর্তাকে হুঙ্কার দিয়ে বলেছেন, মনে রাখতে হবে আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী। গত 17 ডিসেম্বর আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলোক কুমার দাসের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের সময় এসব কথা বলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, হেফাজতে ঢাকা সমাবেশে স্থগিতের নেপথ্যে যে 4 কারণ, পিছু হটেছে হেফাজতে ইসলাম। 29 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েও তা হঠাৎ স্থগিত করতে করেছে দলটি। এ নিয়ে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। হেফাজতের সরকার বিরোধী অংশ তীব্র নাকশ হয়েছে এমন সিদ্ধান্তে। তারা মনে করছে এতে হেফাজতের সাংগঠনিক শক্তি আরও দুর্বল হবে, হেফাজতের উপর সরকার আরও চেপে বসবে। এদিকে
হেফাজতের ওপর দুটি অংশের নেতারা মনে করছে এই মুহূর্তে কর্মসূচি স্থগিত করায় কৌশলগত কারণে সেখান থেকে ভবিষ্যতে সুবিধা পাবে তারা। নেতাকর্মীরা জামিন ও মামলার প্রত্যাহারে প্রধান দুই দাবির ব্যাপারে সরকারকে এখন আরও জোরালোভাবে দাবি জানাতে পারবে তারা। কর্মসূচি স্থগিত করায় নতুন করে সংঘাতে জড়াতে হলো না বিএনপি জামায়াত, তো ঘুঁটি হিসেবে আর ব্যবহার করতে পারল না তাদের। এই ইস্যু সামনে রেখে পাঠ্যপুস্তক সংশোধন সহ অন্য দাবি আদায়ে সরকারের সঙ্গে জোরালোভাবে কথা বলা যাবে। ভোটের আগে এমন কর্মসূচি পালন না করতে সরকারের পক্ষ থেকে হেফাজতকে অনুরোধ করা হয়েছিল, কারণ নির্বাচন ঠেকাতে একই সময় জামায়াত এবং বিএনপিও ঢাকা কেন্দ্রিক যুগপথ আন্দোলন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অঘটন ঘটলে তার দায় বর্তাবে হেফাজতের উপর। সরকারের পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হয়েছে, হেফাজতের সরকার ঘনিষ্ঠ অংশের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়। এই ইস্যুতে হেফাজতের মধ্যে সক্রিয় ছিল তিনটি ধারা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বিদেশে যে মন্ত্রী 2312 কোটি টাকার ব্যবসা টিআইবি। সরকারের এক মন্ত্রীর বিদেশে 2312 কোটি টাকার ব্যবসা রয়েছে, তবে তিনি নির্বাচনী হলফনামায় তথ্য দেননি বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন টিআইবি। সংস্থাটি ওই মন্ত্রীর নাম প্রকাশ করেনি। সরকারের কোনো কর্তৃপক্ষ চাইলে তথ্য প্রমাণ সহ তারা সবকিছু সরবরাহ করবেন বলে জানিয়েছেন টিআইবির কর্মকর্তারা। মঙ্গলবার সকালে রাজধানী ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে নির্বাচনী হলফনামায় তথ্যচিত্র জনগণকে কি বার্তা দিচ্ছে শিরোনামে টিআইবির এই সংবাদ সম্মেলন হয়। সেখানে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে প্রতিবেদন তুলে ধরেন ওই গবেষণা দলের প্রধান মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কেন নৌকা প্রতীকে ভোট চাইলেন বিএনপি নেতা। নৌকা প্রতীকের ভোট চাইলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফরাজি মোহাম্মদ ইউনুস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুড়া এক আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীকে প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ সন্ধুর পক্ষে ভোট চাইলেন ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফরাজি মোহাম্মদ ইউনুস। নৌকা প্রতীকে ভোট চাওয়া একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে বিএনপি ও আওয়ামী লীগ নেতার ভেতরে চলছে আলোচনা সমালোচনা। সোমবার সন্ধ্যায় উপজেলা লাউপাড়া স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত নৌকা প্রতীকের পথসভায় নৌকায় ভোট চান ফরাজি মোহাম্মদ ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান সংসদ সদস্য নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ সন্ধু।